সবাইকে জয় গুরু। আজকে শ্রদ্ধেয় শ্যামল সেনরা পারিবারিক মঙ্গল কামনায় সংস্থা আয়োজন করেছে। আমি তার এবং পরিবারের সবার সার্বিক শান্তি শাস্তি মঙ্গল প্রার্থনা করি। আর উপস্থিত এই যে প্রচণ্ড গরম দাবদাহ চলছে, তার মধ্যে মায়েরা, অনেক মায়েরা এসছেন ঠাকুরের এই যে তারা কাজ করছেন প্রত্যেক দিন। কালকে শ্যামল দালবাড়ি মা রাত দুটো পর্যন্ত কাজ করেছেন বাড়িতে, এসব কমপ্লিট করেছেন। মানে প্রত্যেকেই কত আকৃতি নিয়ে, ভালোবাসা নিয়ে, ঠাকুরকে ভালোবাসে বলে এত পরিশ্রম করছেন, নিজেদের সংসারের সমস্ত কাজ মিটিয়ে তারা ছুটছেন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যে মায়েরা হয়ে উঠেছেন আচার্য দেবের আশীর্বাদে, তার প্রেরণায় প্রত্যেক বাড়ির মায়েরা খুব খুবভাবে হয়ে উঠছেন, এক ঠাকুর কেন্দ্রিক হয়ে উঠছেন। এইটাই ঠাকুর চেয়েছিলেন যে সবাই ঠাকুরমুখী হয়ে চলুক, তাহলে সংসারে শান্তি স্বস্তি আসবেই আসবে, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না। এটা পরীক্ষা প্রার্থনীয় করে দেখবেন। তার জন্য তাদের যে শারীরিক অসুস্থতা দূর হয়ে গেছে, অনেক পরিবারের দাদা মায়ের যারা যারা অসুস্থ আছেন বা বিভিন্ন সমস্যা আছেন সব চলে যাচ্ছে আস্তে, আমরা লক্ষ্য করছি পরিবারের মধ্যে যেন একটা সুন্দর শান্তি আসছে। তাই সেই কাজে আমাদের মনোনিবেশ করতে হবে আরও আরোতর হবে। আচার্য এইটাই চাইছেন যে আমাদের পরম সৌভাগ্য যে আমরা এরকম একটা কাজ পেয়েছি, যে কাজের মধ্যে দিয়ে আমরা সবসময় ঠাকুরকে একটু ভাবতে পারছি, চেষ্টা করছি। এতদিন দীক্ষা প্রচুর হয়েছে, হাজারে হাজারে দীক্ষা হয়েছে, তখন একটা আমাদের জোয়ার ছিল যে মানুষগুলো যে হারিয়ে যাচ্ছে তাদের দীক্ষা নেই, তারা যে কিছু ঠাকুরকে ভালোবাসতে পারেনি, ঠাকুরকে বুঝতে পারেনি, সেই বোধ আমাদের মধ্যে ছিল না। সেই আচার্যদের সেই বোধটা সৃষ্টি করার জন্য আমাদের মধ্যে সেই প্রেরণা দিচ্ছেন, তিনি আপ্রাণ চেষ্টা করছেন আচার্যদেব এবং অমিনবাবু সবাই মিলে, যাতে করে আমরা সেই উৎসাহ পাই, উন্মাদনা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি ঠাকুরের কাজে, যাতে আমরা অনেক অনেকখানি এগিয়ে যেতে পারি। এইভাবে তারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন। আমাদের একটাই লক্ষ্য থাকবে যে কি নির্দেশ আসে ঠাকুরবাড়ি থেকে সবসময়, ঠাকুরবাড়ি থেকে বিভিন্ন দাদারা আসছেন মাঝে মাঝে মন্দিরে, তারা কি নির্দেশ দিচ্ছেন সেগুলো করার মধ্যে আচার্য খুশি হবেন। তাকে খুশি করা মানে ঠাকুরকে খুশি করা, কারণ ঠাকুর সর্বদা সেই আচার্যদের মধ্যে দিয়ে তিনি লীলা করে চলেছেন। কারণ ঠাকুরকে দেখিনি, এই যে যুগে সবচেয়ে বড় পাওনা আমাদের যে ঠাকুরকে দেখিনি, কিন্তু তিনি সবসময় জাগ্রত আমাদের সামনেই রয়েছেন আচার্যদের মধ্যে দিয়ে। আমরা কত বড় সৌভাগ্য অধিকারী তাকে পেয়েছি, তাকে অবহেলা না করি, হেলায় না হারাই, বারেবার সেই নির্দেশ পালন করে চলবো। তার দিকে সবসময় আমাদের লক্ষ্য থাকবে, তিনি কী নির্দেশ দিচ্ছেন, কীভাবে চলতে বলেছেন, আমাদের প্রতি মুহূর্তে সেই নির্দেশটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো, এগিয়ে যাব, আমরা কেউ থেমে থাকবো না, এই কাজ চলতেই থাকবে। অবিনবাবু বলছেন এটা পাঁচজনে বলছেন এটা সারা জীবন ধরে চলতে দেয়, যতদিন বেঁচে থাকবে এই ডিপি কাজ চলবে, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার পরিবারের নিজেদের মঙ্গলের জন্য এই কাজ করে চলবো সব সময়ের জন্য। তাহলে আমি দেখেছি পরিবারের প্রতি প্রত্যেকেই আমরা ভালো থাকবো, আনন্দে থাকবো, এবং আমাদের যে যজন যজন স্থিতি এতদিন আমাদের যে অনেক ভুল ত্রুটি হতো আমরা যদি নিশ্চিতভাবে করতে পারতাম না, এখন আমরা একটু প্রত্যেকে চেষ্টা করছি সেইভাবে নিষ্ঠাভাবে করার, এবং করার মধ্য দিয়ে আমরা কিন্তু হয়ে উঠছি। কারণ আমরা বাইরে তো বলতে যাচ্ছি মানুষকে ইষ্টবিধির কথা, যাজন করার কথা, যজন করার কথা, আমি যদি না করি সেটা তো বলা আমার মুখে ঠিক মতো আসে না বা মানুষ গ্রহণও করবে না। তাই আমাকে আগে নিজে সেটা সংসারের পরিবারের থেকে নিজে তৈরি করতে হবে, নিজেকে অনেকখানি ঠাকুরের সেই করার মধ্যে যে আমাকে হয়ে উঠতে হবে, তবেই কিন্তু আমি বিভিন্ন বাড়িতে গিয়ে সেই যাজন মুখর হয়ে চলতে পারবো, আমার কথা তখন মানুষ শুনবে, মানুষ উদ্দীপ্ত হবে, উজ্জীবিত হবে। ঠাকুর সেইটা চেয়েছেন, আচার্য তাই বলছেন। আমরা যদি চেষ্টা করি, তিনি আমাদের রাস ফেলে দেবেন আমাদের মধ্যে দিয়ে, তিনি বলেই দেবেন সব কিছু। এখন তো আমি ইচ্ছা থাকা দরকার, ইচ্ছা না থাকলে এটা আমি করতে পারবো না। ইচ্ছা শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে আলোদল হয়ে উঠছে, বেড়ে উঠছে। আসুন আমরা প্রতি প্রত্যেকেই এখানে সংকল্প করি, আগামী দিনগুলো যেন আমাদের মধুময় হয়ে ওঠে। এত গরমের মধ্যেও আমরা বাড়ি বসে থাকবো না, প্রতিদিন এবার নিয়মিত সংসারের কাজকর্ম মিটিয়ে, যার যা কাজ, ব্যবসার চাকরি যাই হোক, সে কাজকর্ম মিটিয়ে ফাঁকে ফাঁকে যেন একটু তার কাজ করতে পারি, তবে আমাদের জীবনে সার্থকতা আসবেই, জীবনে আমাদের সেই ইষ্টপ্রাণতাও বেড়ে উঠবেই, আমরা সেই অভিষ্ট লোকে পৌঁছাতে পারবো। সবার সার্বিক শান্তি স্বাস্থ্য মঙ্গল প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় গুরু। জয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই আমার এই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার এই নতুন নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।